So my look, finally I'm Kalki movie. And Kalki movie paisa wasun lucky paisa barbad. এটা জানতে তোমাকে ডেফিনেটলি প্রো ভিডিওটা ওয়াচ করতে হবে। সো কালকি 2898 এই মুভির স্টোরি নিয়ে যদি আমি কথা বলি উইথাউট স্পয়লার, তাই ডাইরেক্টর নাগুশন আগেই জেনেছেন যে ওনার এই মুভিটা কিন্তু মহাভারতের সিকুয়েল হতে চলেছে। তো সেই কারণে আমরা মহাভারতের 6000 বছর পর যখন কলিযুগ তার চরমে থাকবে সেই সময়কারই স্টোরি লাইন দেখতে চলেছি এই মুভির ভেতর। সো এর থেকে বেশি আমি স্টোরি আর বলবো না, তোমার জন্য মুভিটা একেবারে স্পয়েল হয়ে যাবে। বাট আমার এই মুভির মধ্যে কি ভালো লেগেছে নিয়ে আবার তো কথা বলবো। সো এই মুভিতে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডেফিনেটলি এর ভিএফএক্স। ইয়েস, অ্যান্ড সেটা পুরো মুভিটা হোল মুভিটা এমন একটাও সিন নেই যেটা তোমার দিকে মনে হবে যে এখানে ভিএফএক্সটা ঠিক কাম চালাও ভিএফএক্স দিয়েছে, তেমন ভালো ভিএফএক্স না। প্রতিটা জায়গাতেই টপ নচ লেভেলের ভিএফএক্স আমরা দেখতে পেয়েছি এই মুভির ভেতর। আর তারপর যদি আমার এই মুভিতে কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা ক্যামিওস। ইয়েস, একটা নয় অনেকগুলো ক্যামিও আছে যেগুলো তুমি হাতে গুনতে পারবে। অ্যান্ড প্রতিটা ক্যামিওই অনেকটা এক্সাইটিং। বাট তার মাঝে যদি আমার কোনো ক্যামিও সব থেকে বেস্ট লেগেছে সেটা হচ্ছে 5 বছর বলা ক্যামিওটা। ইয়েস, ইফ ইউ নো ইউ নো। অ্যান্ড তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা বিজিএম, যেটা দিচ্ছে সন্তোষ নারায়ণ। অ্যান্ড সেটা অ্যাকশন সিকোয়েন্স হোক বা ইমোশনাল সিন হোক, প্রতিটা জায়গাতেই এর বিজিএম এই মুভিটাকে আরো একদম উপরে নিয়ে চলে যাচ্ছে। এতটা ব্রিলিয়েন্ট, এতটা অসম বিজিএম ছিল, যখন তুমি থিয়েটার থেকে বার হবে তখন তুমি মনে মনে গুনগুন করবে, মাথায় সারাক্ষণ সেই বিজিএমটা গুটপা কিনে থাকবে। তারপর যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভি ক্লাইম্যাক্স আর তার ভেতরে থাকা অ্যাকশন। শুধুমাত্র এক টাইপের হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট নয়, আরো অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের আমরা অ্যাকশন এই মুভিতে দেখতে পেয়েছি। আর যেটা দেখার পর তোমার মনে হবে যে হ্যাঁ ভাই, এটার জন্যই তো আমি পয়সা খরচ করেছি। বিকজ ক্লাইম্যাক্স এর উপর ডিপেন্ড করে যদি কোনো মুভিকে রেটিং দেওয়া হয় না তাহলে আমি কালকি মুভিটাকে 5-এর ভেতর 6টা স্টার দিয়ে দেবো। ইয়েস, কারণ সেই ক্লাইম্যাক্সটা পুরোপুরি ওয়ার্থ ছিল, মানে আমার পয়সা পুরোপুরি বসুল করে দিয়েছে। অ্যান্ড তার পাশাপাশি যে মহাভারতের গ্লিমস গুলো দেখানো হয়েছে মুভির ভেতর সেগুলো টোটালি মারাত্মক। ইয়েস, আমরা ভেবে থাকি যে তখনকার টাইমে যখন তীর ধনুক তরোয়াল ছিল তখনকার যুদ্ধ এরকম হতো সেরকম হতো, বাট অ্যাকচুয়ালি কেমন হতো, অ্যাকচুয়ালি কতটা ডেডলি হতো, কতটা খতরনাক হতো সেটা এই মুভির মধ্যে দেখানো হয়েছে। ইয়েস, অ্যান্ড যেভাবে নাগশ্রী সেই সিনটাকে ক্রিয়েট করেছে, ভাই চারিপাশে লাশ পড়ে আছে, হাতি মরে পড়ে আছে, অ্যান্ড তার মাঝে যে কনভারসেশন হচ্ছে, তার মাঝে যে অ্যাকশন হচ্ছে সেইটা যেভাবে দেখানো হয়েছে, ভাই পিওর পিওর সিনেমা ছিল সেটা। আর আমি এই মুভির শুধু তারিফ করছি মানে যে মুভিটা অ্যাকচুয়ালি পুরো অসম লেভেল হয়েছে, মুভির ভিতরে একটাও খুঁত নেই, সেটা কিন্তু একদমই নয়। এই মুভির ভেতরে খুঁত আছে, মুভিটা একেবারেই পারফেক্ট নয়। অ্যান্ড সেই সব খুঁতগুলো আমরা ফার্স্ট হাফেই দেখতে পাই, যে কারণে ভাই ফার্স্ট হাফটা তোমার লম্বা মনে হতে পারে বা তোমার এটা মনে হতে পারে যে অনেকটা বিল্ড আপ নিয়ে নিয়েছে। অ্যান্ড মুভিটা ডাউনফল তখনই স্টার্ট হয় যখন এই মুভির ভেতর এন্ট্রি হয় দিশা পাটানি। ইয়েস, মানে ওই যে সিকুয়েন্সটা ছিল দিশা পাটানি অ্যান্ড ওই কমপ্লেক্সে, সো যদি মুভিটাকে বাদও করে দিত তাহলে মুভিতে কোনো ফরক পড়তো না। ইয়েস, হ্যাঁ সেইখানে ভাই রাইটিং এর ভেতরে আমরা কিছু পুরো রাইটিং দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের ভাইরা বা মানে প্রভাসের যে ক্যারেক্টারটা ছিল সে যখন কমেডি করার চেষ্টা করছে সেটা 50% ওয়ার্ক করছে আর 50% করছে না। তো যে কারণে কিছু কিছু জায়গায় তোমার হাসি পাবে আর কিছু কিছু জায়গায় তোমার মনে হবে যে না ভাই এটা ক্রিঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড যে কারণে আমার বলবো যে এই মুভির রাইটিং ফার্স্ট হাফে পুয়োর রাইটিং ছিল, বাট এই ফার্স্ট হাফের খুঁতগুলো মুভিটা সেকেন্ড হাফে গিয়ে অলমোস্ট মিটিয়ে দেয়। ইয়েস, কারণ সেকেন্ড হাফের লাস্ট 30-40 মিনিট সেইখানে আমাদের প্রভাস নিজের যে অ্যাক্টিং এর রেঞ্জ দেখিয়েছে, এইবার আমি বলতে পারি যে হ্যাঁ ভাই প্রভাস অ্যাকচুয়ালি কাম ব্যাক করেছে। ইয়েস, বাহুবলীর পর যদি প্রবাসের ভেতর থেকে কেউ সেই অ্যাকচুয়াল অ্যাক্টিংটা প্রবাসে পার করতে পারে সেটা হচ্ছে নাগশ্রী। অ্যান্ড সেটা আমরা এই মুভির লাস্ট 30-40 মিনিটের মধ্যে দেখতে পেয়েছি। ইয়েস, অ্যান্ড সেই 30-40 মিনিটস ভাই একটা পর একটা বোঝলাম আসলে। ইয়েস, আমরা কত কিছু থিওরি বানিয়েছি প্রবাসকে নিয়ে, বাইরেবাকে নিয়ে, যে এরকম হবে ওরকম হবে, বাট ভাই নাগশ্রী আলাদাই আলাদাই লেভেলের ছিল। ইয়েস, আলাদাই লেভেলে একটা টুইস্ট রেখে দিয়েছিল আমাদের জন্য ক্লাইম্যাক্সে, যেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি, অন্তত আমি তো এক্সপেক্ট করিনি। অ্যান্ড এবার যদি পারফরমেন্সের কথা বলি তাহলে সবার প্রথমেই যার পারফরমেন্স তোমার নজর কেড়ে নেবে সেটা হচ্ছে অমিতাভ বচ্চন অ্যাজ অশ্বত্থামা। ইয়েস ভাই, ওনার ভয়েস, ওনার তাকানো স্টাইল, উনি যতবার স্ক্রিনে আসবেন মুভিতে একটা বুস্ট চলে আসবে। ইয়েস, অ্যান্ড ওনার ভাই স্ক্রিন প্রেসেন্স পুরো বডি লেভেলে ছিল এই মুভিতে। ইয়েস, যেহেতু উনি আগের যুগের মানুষ, মানে এই যুগের মানুষ নয়, উনি যখন কলিযুগের মানুষের সামনে আসছেন না, যেহেতু ওনার হাইট 8 ফুট, তো ভাই একমাত্র পিঁপড়ের মতো মানুষদেরকে উড়িয়ে দিচ্ছেন। ইয়ে, জাস্ট উড়িয়ে দিচ্ছেন, এতটা পাওয়ারফুল অশ্বত্থামা। প্লাস যেহেতু উনি ইমোর্টাল ভাই, তো ওনাকে যদি কেউ আসলেই টক্কর দিতে পারে সেটা আমাদের প্রভাস, মানে আমাদের ভাইরামা। সো ওনাদের ভেতরকার যে ফাইট সিকোয়েন্সটা ছিল না ভাই, সেটা ব্যাড অ্যাস লেভেল ফাইট সিকোয়েন্স ভাই, ব্যাড অ্যাস লেভেল। ইয়েস, মানে
পুরো পুরোপুরি মনে চলে এসেছে সেই সব ফাইট সিনস গুলো দেখে। আর এই মুভির মেন হাইলাইট হচ্ছে প্রভাস, বাট প্রভাস থাকার পরও অমিতাভ বচ্চন যে লেভেলের পারফরমেন্স দিয়েছে এই এজে দাঁড়িয়ে এই মুভির ভেতর, ভাই জামা কাপড় ধোয়ার মতো ধুয়েছে প্রভাসকে এই মুভির। ইয়েস, অ্যান্ড সিঙ্গার হ্যান্ডেলি ডমিনেট করেছে প্রভাসের উপর। অ্যান্ড এবার যদি প্রভাসের পারফরমেন্সের কথা বলি, তাহলে ওনার ক্যারেক্টারটা একটা জলি ক্যারেক্টার অথচ হচ্ছে যে বেশি হাসি মজাক করতে পছন্দ করে, বাট ওনার হিউমার গুলো কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে কিছু কিছু জায়গায় করে না, আর এই সব খামতি গুলো উনি ক্লাইম্যাক্সে গিয়ে মিটিয়ে দেয়। অ্যান্ড সেই টাইমে তুমি প্রভাস ফ্যান হয়ে থাকো না হয়ে থাকো, ইট ডাজন্ট ম্যাটার, ইয়েস তুমি সেলিব্রেট করবে, তুমি সিটিরানি মারতে বাধ্য হয়ে যাবে, বিকজ সেই টাইমে পুরোপুরি ক্লাইম্যাক্সে গিয়ে প্রভাস নিজের অ্যাক্টিং এর রেঞ্জ দেখাবে। অ্যান্ড এবার যদি সুপ্রিম ইয়ার স্কিন মানে কমলাসের পারফরমেন্সের কথা বলি, তাহলে জোরের উপর 10 মিনিট ছিলেন উনি এই মুভির ভেতর, বাট পুরো 3 ঘন্টার মুভি এক সাইডে আর ওনার 10 মিনিট আর এক সাইডে, বিকজ ভাই উনি পিওর ভোকাল ফিল করে যাচ্ছেন। ইয়েস, প্রথম কথা ওনার ডেঞ্জারাস লুক, তার পাশাপাশি ওনার ভয়েস পুরো কাঁপিয়ে দিচ্ছে ভাই, পুরো কাঁপিয়ে দিচ্ছে। মুভির শেষে একেবারে পোস্ট ক্রেডিট সিনে যখন উনি নিজের অ্যাকচুয়াল ফর্মে ফিরে আসবেন না, সেই টাইমে ওনার পারফরমেন্স ভাই দুর্দান্ত ছিল। অ্যান্ড এবার যদি শাশ্বত চ্যাটার্জির পারফরমেন্সের কথা বলি, তাহলে ওনার পারফরমেন্স ক্লাইম্যাক্সের মতো সব থেকে বেস্ট ছিল। ইয়েস, অ্যান্ড ফার্স্ট দিকে উনি একটু কমেডি করছিলেন, হালকা হালকা একটু সিরিয়াস করছিল, সো ওনার ক্যারেক্টারটাই কমেডি আর সিরিয়াস এর মাঝামাঝি ফেসে গেছিল, বাট অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সে গিয়ে উনি অ্যাকচুয়ালি সিরিয়াস ভাবে ওনার যে নেগেটিভ ক্যারেক্টারটা উনি প্লে করেছেন অ্যান্ড দুর্দান্ত ভাবে প্লে করেছেন। অ্যান্ড এবার যদি দীপিকা পাড়ুকোনের পারফরমেন্সের কথা বলি, তাহলে ওনাকে এই মুভির ভেতর বেসিক্যালি ইমোশনাল অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য রাখা হয়েছে, কারণ উনি এই মুভির ভেতর ভগবান কালকি মা হতে শুনেছেন, যে কারণে ভাই মুভির ভেতর ওনার পারফরমেন্স দুর্দান্ত লেভেলের ছিল। সো আমি কালকি মুভিটাকে দেবো 5 এর ভেতর 4.5 স্টার, আর আমি তোমাকেও রিকমেন্ড করবো তুমি যাও গিয়ে এই মুভিটা ওয়াচ করো, কারণ এরকম মুভি বারবার আসে না। 2D দেখো, 3D দেখো, কোনো ফারাক নেই 2D 3D মধ্যে, কারণ 3D মধ্যে এমন কোনো আলাদা মাল মশলা নেই যার জন্য তোমাকে 3D দেখতে হবে। সো তুমি যাও গিয়ে ওয়াচ করো ডেফিনেটলি, অ্যান্ড থিয়েটারে গিয়েই দেখো, কারণ এইরকম মুভির মজা অ্যাকচুয়াল থিয়েটারই আছে। যখন মুভিটা রিলিজ পাবে, যখন তুমি দেখবে তখন রিগ্রেট ফিল করবে যে কেন আমি থিয়েটারে দেখতে গেলাম না। সো তুমি যাও গিয়ে অফকোর্স এই কালকি মুভিটা ওয়াচ করো। সো বাই।